আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা আলোচনা করব গরম নিয়ে যত কথা। হট, গরম শব্দটি হলো অ্যাডজেক্টিভ এবং হিট হলো তাপ বা উত্তাপ, শব্দটি হলো নাউন। পরে আমরা বলে থাকি যে এক্সট্রিমলি হিট, যেটা হলো তাপ প্রবাহ বা অত্যধিক উত্তাপ, অথবা আমরা বলতে পারি হিট ওয়েভ, তাপ প্রবাহ, হিট ওয়েভ। সূর্যের রশ্মিটাকে আমরা কি বলবো? সানলাইট, সানলাইট সূর্যের আলো বা রশ্মি। তারপরে যখন তাপটা আমাদের কাছে অসহনীয় হবে, সেক্ষেত্রে আমরা কি বলবো? অসহনীয় ইংরেজি আনবিয়ারেবল, আনবিয়ারেবল। অত্যধিক গরম বা প্রচণ্ড গরম, স্কর্চিং হট, স্কর্চিং হট, বা পুড়ে যাচ্ছে এরকম আর কি, স্কর্চিং হট। তাপমাত্রা ইংরেজি টেম্পারেচার, এই শব্দটি আমরা সকলেই জানি, টেম্পারেচার। তারপরে আর্দ্রতা হিউমিডিটি, এস ইউ এম আই ডি আই টি ওয়াই, হিউমিডিটি। তারপরে যখন আমরা বলি বিপর্যয় নেমে এসেছে, বিপর্যয় শব্দটি হলো ডিজাস্টার, ডিজাস্টার, ডি আই এস এস টি ই আর, ডিজাস্টার। তারপরে আমরা বলে থাকি যে গরম অঞ্চল, যেটাকে আমরা বলি হিট জোন, হিট জোন। যদি বলে এই বিষয়টা আমাদের কাছে অস্বস্তিকর, ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট অস্বস্তিকর। আর যখন বলি যে অস্বস্তি সৃষ্টি করেছে, ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট। তারপরে যখন আমরা বলবো জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ। তারপরে আবহাওয়া ওয়েদার, আবহাওয়া ওয়েদার। সর্বোচ্চ তাপমাত্রা হাইয়েস্ট টেম্পারেচার, সর্বোচ্চ তাপমাত্রা হাইয়েস্ট টেম্পারেচার। সর্বোচ্চ গড় তাপমাত্রা দ্য অ্যাভারেজ, দ্য অ্যাভারেজ ম্যাক্সিমাম টেম্পারেচার, দ্য অ্যাভারেজ ম্যাক্সিমাম টেম্পারেচার। তো দেখা যায় গরমে অনেক সমস্যা ফিল করে থাকি আমরা, সেজন্য যে কোনো ধরনের রোগ হতে পারে, যেমন হিট স্ট্রোক, যেটাকে আমরা সাধারণত বলে থাকি। গরমের যে রোগগুলো সেগুলো হলো হিট ইলনেস, গরমের অসুস্থতা। প্রধানত আমরা অনেকেই সাফার করে থাকি হিট স্ট্রোক, হিট স্ট্রোকে অনেকেই সাফার করে। তারপরে চরম পরিশ্রান্তি, যেটাকে আমরা বলি হিট এক্সোশন, হিট এক্সোশন। তারপরে অনেকে সংজ্ঞালোপ হয়ে যায়, অর্থাৎ মুখ জ্ঞান হারিয়ে ফেলে, সায়ানোকাফি, হিট সায়ানোকাফি। তারপরে যখন অনেকে বেশি সংকোচন হয়ে যায়, সেটাকে বলে হিট ক্রাম্পস, হিট ক্রাম্পস। অনেকে বয়স্ক হোক বা বাচ্চাদের ঘামাচি হয় বা লালচে দাগ হয়, সেটাকে বলে হিট র্যাশ বা হিট রেড র্যাশ বলা যেতে পারে, হিট র্যাশ। তীব্র গরম সিভিয়ার হিট ওয়েভ বা চরম তাপ প্রবাহ, যদি আমরা বলে থাকি তীব্র তাপ প্রবাহ, সিভিয়ার হিট ওয়েভ বলতে পারি আমরা এগুলো। তো গরম অনেকে ঘুম কম হয়, সেটি হলো লো কোয়ালিটি স্লিপ, লো কোয়ালিটি স্লিপ। অনেকের কিডনি সমস্যা ফিল করে থাকে, প্রচুর পরিমাণে কিডনি সমস্যা, যেমন অ্যাকিউট কিডনি ইনজুরি, অ্যাকিউট কিডনি ইনজুরি, অ্যাকিউট কিডনি ইনজুরি। অনেকে ফুসফুসের সমস্যা ফিল করে থাকে, লাং প্রবলেম, সেটাকে আমরা বলবো
lung problem. তারপরে সর্দি, সেটি হলো কল্ড বলতে পারি। হিট স্ট্রোক বলতে সর্দি গরম আর কি, একসাথে শব্দটা হিট স্ট্রোক সর্দি গরম। আর জ্বর হলো এখানে ফিভার, আমরা বলতে পারি ফিভার জ্বর। এভাবে অনেকেই দেখা যায় সর্দি গরম অর্থাৎ জ্বর ঠান্ডা কফ কাশি এগুলো নিয়ে সাফার করতে থাকে। তো অনেকে তারপরে দেখা যায় মাথা ব্যথা, হেড এইক, মাথা ব্যথা, হেড এইক, মাথা ব্যথা। তারপর অনেকে পানি ছিটিয়ে দেয়, দেখা যায় অনেকে প্রচুর পরিমাণে পানি ছিটিয়ে দেয়, অস্বস্তিকর যখন হয়ে যায় সেটিকে বলে স্প্লাশ, স্প্লাশ ওয়াটার, হি ইজ স্প্লাশিং ওয়াটার অন হিজ ফেস, সে তার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিল। তো আমরা অনেকগুলোই শব্দ শিখলাম, ধন্যবাদ সকলকে।